ক্লার্ক পিয়ন এবং গ্রুপ ডি পদে নিয়োগ হতে চলেছে বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তার ডিটেলস নোটিফিকেশান শেয়ার করবো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকো এবং একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এবং যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশনের জন্য হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস দেখো বন্ধুরা আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশানে তো তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এই রিক্রুটমেন্টটা হতে চলেছে উত্তরপাড়া কোটরাং মিউনিসিপ্যালিটিতে তো এখানে অনেকগুলো পোস্ট রয়েছে যেটা পয়লা নভেম্বর টু থাউজেন্ড কিন্তু এই অফিসিয়াল নোটিস প্রকাশিত হয়েছে এবং এখানে বেশ কয়েকটি পদ রয়েছে আমরা পদগুলো দেখে নেব প্রথমে রয়েছে অ্যাসেসমেন্ট ইন চার্জ যেখানে বলা হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ বছর এজ লিমিট লাগবে এবং এখানে মোটমাট দেখা যাচ্ছে যে একটা সিট রয়েছে এবং তারপরে যদি আমরা দেখি স্যানিটারি ইন্সপেক্টর স্যানিটারি ইন্সপেক্টরে দুখানা সিট রয়েছে যেখানে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে ক্যান্ডিডেট আবেদন করতে পারবে স্টোর কিপার পোস্টের জন্য তিনখানা ভ্যাকেন্সি রয়েছে যেখানে আঠেরো থেকে চল্লিশ বছরের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে ড্রাইভার পোস্টের জন্য রয়েছে চারটে ভ্যাকেন্সি এখানে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের এস তারা আবেদন করতে পারবে পাম্প অপারেটরের জন্য রয়েছে পাঁচটা ভ্যাকেন্সি এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে ক্লার্ক পোস্টের জন্য রয়েছে ছটা ভ্যাকেন্সি ক্লার্ক পোস্টের জন্য ছটা ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকা ক্যান্ডিডেটরা পিওন পোস্টের জন্য সাতটা ভ্যাকেন্সি রয়েছে যেখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এবং মজদুর পোস্টের জন্য রয়েছে আটটা ভ্যাকেন্সি যেখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে বাইশটা এবং এখানে কোয়ালিফিকেশন যদি আমরা দেখি অ্যাসেসমেন্ট ইন চার্জের ক্ষেত্রে বলা হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে সার্ভেয়ারশিপে সেটা যে কোনো ইনস্টিটিউশন থেকে হলেই চলবে এবং গভর্নমেন্টের মাধ্যমে রেকগনাইজ থাকতে হবে আর এখানে যেটা বলা হচ্ছে টাইপিং আর কম্পিউটার যদি জানা থাকে তাহলে কিন্তু সেখানে প্রেফারেন্স দেওয়া হবে স্যানিটারি ইন্সপেক্টরের যে দুটো পোস্ট রয়েছে সেখানে স্যালারির কথা বলা হচ্ছে সাত হাজার একশো টাকা থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা এবং তার সঙ্গে সঙ্গে গ্রেড পে বলা হচ্ছে তিন হাজার ছশো টাকা সেম স্যালারির কথা কিন্তু অ্যাসেসমেন্ট ইন চার্জেও বলা হয়েছিল এবং এখানে যেটা বলা হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টরের পোস্টের জন্য হায়ার সেকেন্ডারি পাস হতে হবে বোর্ড অথবা কাউন্সিল থেকে সেটা গভর্নমেন্টের রেকগনাইজড হতে হবে এবং ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে স্যানিটারি ইন্সপেক্টরশিপে সেটা যেকোনো ইনস্টিটিউশন থেকে থাকতে হবে এবং ইনস্টিটিউশনটা রেকগনাইজড হতে হবে গভর্নমেন্টের দ্বারা রেকগনাইজড হতে হবে তারপরে আমরা দেখব যে এখানে স্টোর কিপার পোস্ট রয়েছে স্টোর কিপার পোস্টের জন্য পাঁচ টাকা থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি এবং গ্রেড পে রয়েছে দু টাকা তো এই স্যালারি রয়েছে স্টোর কিপার পোস্টের জন্য এবং এখানে মাধ্যমিক পাস করে থাকলে বা সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন করা যাবে আর যদি কম্পিউটার নলেজ থাকে বা টাইপিং নলেজ থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে ড্রাইভার পোস্টের জন্য চারটে ভ্যাকেন্সি রয়েছে যেখানে পাঁচ টাকা থেকে পঁচিশ হাজার টাকা স্যালারির কথা বলা হয়েছে গ্রেড পে রয়েছে দু তিনশো টাকা এবং এখানে বলা হচ্ছে যে হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর তার সঙ্গে সঙ্গে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর ক্লাস এইট পাস করলেই কিন্তু এই ড্রাইভার পোস্টের জন্য আবেদন করা যাবে পাম্প অপারেটর পোস্টের জন্য বলা হচ্ছে যে একই স্যালারির কথা বলা হচ্ছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো গ্রেড পে রয়েছে দু এখানে যেটা বলা হচ্ছে যে ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপ এর সার্টিফিকেট থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপের যে এখানে এক্সপিরিয়েন্স সেটা থাকতে হবে আর ক্লাস এইট পাস করে থাকতে হবে ক্লার্ক পোস্টের জন্য যে ছটা ভ্যাকেন্সি রয়েছে সেখানে পাঁচ হাজার চারশো টাকা থেকে পঁচিশ হাজার দুশো টাকা স্যালারি এবং গ্রেড পে দু হাজার ছশো টাকা বলা হচ্ছে তার সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে যে মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতা পাশ করে থাকতে হবে টাইপিং বা কম্পিউটার জানা থাকলে কিন্তু প্রেফারেন্স পাওয়া যাবে পিয়ন পোস্টের জন্য পিওন পোস্টের জন্য চার হাজার নশো টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা বলা হচ্ছে স্যালারি তার সঙ্গে সঙ্গে গ্রেড পে সতেরোশো টাকা আর এখানে ক্লাস এইট যদি পাশ করে থাকো তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে ক্লাস এইট পাস করে থাকলে পিওন পোস্টের জন্য আবেদন করা যাবে মজদুরের জন্য রয়েছে আটটা ভ্যাকেন্সি যেখানে চার হাজার নশো টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা স্যালারি এবং সতেরোশো টাকা গ্রেড পে রয়েছে আর তার সাথে সাথে বলা হচ্ছে ক্লাস এইট পাস করে থাকলেই কিন্তু এখানে আবেদন করা যাবে এখানে রাইটিং টেস্ট কম্পিউটার টেস্ট স্কিল টেস্ট এবং ভাইভা ভাইভাভোস টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে এটা বলা হচ্ছে প্রত্যেকটা যে পদ রয়েছে সেই পদগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু বলা হচ্ছে ধরো রিটেন টেস্ট রয়েছে ষাট মার্কসের অ্যাসেসমেন্ট ইন চার্জ স্যানিটারি ইন্সপেক্টর এই পোস্টগুলোর জন্য বলা হচ্ছে ষাট মার্কসের রিটেন টেস্ট হবে আমরা যদি দেখি ড্রাইভার ড্রাইভার পোস্টের জন্য সত্তর মার্ক্সের রিটেন টেস্ট হবে এরকম বিভিন্ন পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা পরীক্ষার কথা বলা হচ্ছে এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এই পিডিএফ লিঙ্ক তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে সব থেকে বড় কথা এখানে অ্যাপ্লিকেশান ফি কিন্তু নীল অর্থাৎ কোনো রকম কোনো অ্যাপ্লিকেশান ফি কিন্তু তোমাদের লাগছে না তোমরা এটার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডব্লিউড্লু ডব্লিউ ডট উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি ডট ইন তোমরা চাইলে এই ওয়েবসাইট ফলো করতে পারো আর এখানে বলা হচ্ছে কোনো কোনো এখানে হার্ড কপি অ্যাপ্লিকেশান কিন্তু করা যাবে না এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে লাস্ট ডেট লাস্ট ডেট যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশান চলবে তিরিশে নভেম্বর দু হাজার উনিশ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান চলবে এবং এটা হচ্ছে লাস্ট ডেট তিরিশে নভেম্বর দু হাজার উনিশ মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট ছিল তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম তাও তোমরা পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও এবং এখানে বেশ কিছু নোট দেওয়া রয়েছে এগুলোও দেখে নেবে অ্যাপ্লিকেশন করার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা কমেন্টে মতামত জানাও এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও হয়তো কারোর জন্য হেল্পফুল হয়ে যাবে সেই সব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি আবারও ইম্পর্টেন্ট ইনফরমেশান নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সঙ্গে থাকো